এসএসসির ফর্ম পূরণের সর্বোচ্চ ফি 1615 টাকা, এবং এসএসসি ফর্ম পূরণের আরও বিস্তারিত বিষয়গুলো নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি। সো ডিয়ার অনারেবল ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাতুহু, ওয়েলকাম টু আওয়ার টেলি ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল। বিস্তারিত বিষয়ে যাওয়ার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমাদের আজকের এই ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট দিয়ে সবাইকে দেখার জন্য সুযোগ করে দেন। চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের ফর্ম পূরণের সর্বোচ্চ ফি 1615 টাকা নির্ধারণ করা হয়েছে। বিভাগের পরীক্ষার্থীদের ফর্ম পূরণে এই টাকা দিতে হবে, আর ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের পরীক্ষার্থীদের ফর্ম পূরণের ফি নির্ধারণ করা হয়েছে 1495 টাকা। এই ফি এর মধ্যে কেন্দ্র ফি অন্তর্ভুক্ত বলেও জানিয়েছে বোর্ড। অর্থাৎ আমাদের শিক্ষার্থীদের কাছ থেকে যে আলাদা করে একটা কেন্দ্র ফি নেওয়া হয়, সে কেন্দ্র ফিটাও কিন্তু এই টাকাগুলোর মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত। আগামী 13 এপ্রিল থেকে 2022 খ্রিস্টাব্দের এসএসসি পরীক্ষার্থীদের ফর্ম পূরণ শুরু হচ্ছে, এবং 24 এপ্রিল পর্যন্ত শিক্ষার্থীরা ফি জমা দিতে পারবেন। তো আমাদের রোববার এসএসসি পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা বোর্ড। বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছেন আপনারা, বিজ্ঞপ্তিতে ফর্ম পূরণের ফি নির্ধারণ করে দেওয়া হয়েছে, এবং বোর্ড জানিয়েছে বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের মোট ফি এর 1175 টাকা বোর্ড ফি এবং 440 টাকা কেন্দ্র ফি। ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের পরীক্ষার্থীরা 1085 টাকা বোর্ড ফি, 410 টাকা কেন্দ্র ফি নির্ধারণ করে দিয়েছে ঢাকা বোর্ড। অন্যান্য বোর্ডগুলো হয়তো বা একই নির্দেশনা অনুসরণ করবে, বা একটু এদিক বা সেদিক হতে পারে। এবং এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে 24 মাসের বেশি ফি নেওয়া যাবে না বলেও জানিয়েছেন ঢাকা বোর্ড। চলতি বছর এসএসসি পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষার পরিবর্তে প্রস্তুতিমূলক যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বা ইতিমধ্যে অনেক শিক্ষা প্রতিষ্ঠান নিয়েছে, 12 যারা নেবে, 19 মে থেকে এসএসসির প্রস্তুতিমূলক পরীক্ষা শুরু হওয়ার কথা আছে বা আমরা দেখতে পাইছি, কিন্তু অনেক শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু নিয়ে ফেলছে। 19 মে থেকে কিন্তু আমাদের এসএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতিমূলক পরীক্ষাটা শুরু হওয়ার কথা আছে। তো জানা গেছে শিক্ষার্থীদের তথ্য ও সম্ভাব্য তালিকা ঢাকা বোর্ডের ওয়েবসাইটে 10 এপ্রিল প্রকাশ করা হবে, এবং সম্ভাব্য তালিকা থেকে আগামী 13 এপ্রিল থেকে 24 এপ্রিল পর্যন্ত বিলম্বে ফি ছাড়া অনলাইনে ফর্ম পূরণ করতে পারবেন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক শিক্ষার্থীরা। এবং বিলম্বে ফি ছাড়া অনলাইন ফি জমা দেওয়ার সময় 25 এপ্রিলে শেষ হবে। 2022 খ্রিস্টাব্দের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী সহ 2021 খ্রিস্টাব্দের পরীক্ষায় অকৃতকার্য পরীক্ষার্থীদের 1 এপ্রিলের মধ্যে নিজ প্রতিষ্ঠানে প্রদান বরাবর সাদা কাগজে আবেদন করতে বলা হয়েছে। এছাড়া এসএসসি পরীক্ষায় ফি বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে পত্র প্রতি 100 টাকা, ব্যবহারিক ফি বাবদ পত্র প্রতি 30 টাকা, একাডেমিক ট্রান্সক্রিপ্ট ফি বাবদ পরীক্ষার্থীরা প্রতি 35 টাকা, মূল সনদ বাবদ শিক্ষার্থীর প্রতি 100 টাকা, বয়েজ স্কাউটস গার্লস গাইডস ফি বাবদ 15 টাকা, এবং জাতীয় শিক্ষা সপ্তাহ ফি বাবদ পরীক্ষার্থী প্রতিটি 5 টাকা নির্ধারণ করে হয়েছে। এছাড়া অনিয়মিত শিক্ষার্থীদের ক্ষেত্রে পরীক্ষার্থী প্রতি 100 টাকা অনিয়মিত ফি নির্ধারণ করা হয়েছে। সো ডিয়ার অনারেবল ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার, এ হলো আমাদের 2022 সালের এসএসসি পরীক্ষার্থীদের ফর্ম পূরণ সংক্রান্ত বিস্তারিত বিষয়। তো আমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট দিয়ে সবাইকে দেখার জন্য সুযোগ করে দেবেন, এবং আমাদের সাথে থাকার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।